র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি আইনি প্রক্রিয়া হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে কোনো অসুবিধা না হলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ যোগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকা সফররত মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। চার দিনের সফরে তৃতীয় দিনে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেন মিশেল জে সিসন। রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র সচিব। রোহিঙ্গা ভাসানচরে তাদের সহযোগিতার হাত প্রসারিত করবে, এটা একটা নতুন জিনিস। তৃতীয় দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে আমরা বলেছি যে এই বিপুল সংখ্যক যে জনগোষ্ঠী, এদেরকে মেইন সলিউশন হবে গিয়ে তারা যদি রাখাইনে ফিরে যেতে পারে। মাসুদ বিন মোমেন জানান র‍্যাব সহ পুলিশের মহাপরিদর্শককে নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন মনোভাবের কথা। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর হতে যাওয়া জাতিসংঘের পুলিশ সামিটে বেনজির আহমেদের যোগদানের বিষয়ে আশাবাদের কথা জানান পররাষ্ট্র সচিব। যদি কোনো রকমের অসুবিধা না হয় তাহলে আমরা আশা করছি উনি যোগ দিতে পারবেন, আর যদি সমস্যা থাকে সেটাও হয়তো আমরা আগেই জানারও চেষ্টা করব। তারা বলেছে যে এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেখানে ট্রেজারি ডিপার্টমেন্ট, তারপরে যে ওফ্যাক যেটা আছে তারা এটা নিয়ে মূলত কাজ করে। যুক্তরাষ্ট্রের যে আইনি যে ফার্ম আছে তাদের সাথেও আমরা এঙ্গেজমেন্টে আছি, সুতরাং ওদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এই স্যাংশনসটা তুলে নেওয়ার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। তো এই ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতা আমরা চেয়েছি। বৈঠকে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা ছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলেও জানান পররাষ্ট্র সচিব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।